ওই যে ভদ্রলোক দাঁড়ানো, এমনি হচ্ছে মামলা দিয়ে সমানে মামলা দিচ্ছে, হ্যাঁ কোনো অসুবিধা নাই, আল্লাহর রহমতে আমার সব কিছু ঠিক আছে, ঠিক আছে। রুকো জরা, সবর করো, বোলা ধাক্কা মুক্কি নাই করনে কা, আরাম সে লেনে কা। হ্যাঁ, আজ থেকে প্রায় অনেক বছর আগে রাজ ব্রোর কাছ থেকে শুনছিলাম যে বাংলাদেশের রাস্তায় বাইক চালাইতে পারে সে হচ্ছে সারা পৃথিবীতে বাইক চালাইতে পারবে বা গাড়ি চালাইতে পারবে, যাই হোক। কিন্তু আমার মতে, আমার মনে হয় যে বাংলাদেশের অলিতে গলিতে ড্রাইভ করতে পারবে সে হচ্ছে সারা পৃথিবীতে ড্রাইভ করতে পারবে। কারণ অলিতে গলিতে ড্রাইভ করা হচ্ছে সবচাইতে রিস্কি ব্যাপার, কারণ এই অলিতে গলিতে বাইক না এগুলোও চলে, ঠিক আছে ঘটনা। তো এইখানে বাইক চালাইতে গেলে আপনাকে অনেক ধরনের সম্মুখীন হইতে হবে, আপনাকে অনেক সময় 3-4-5 এমন স্পিডেও বাইক চালাইতে হইতে পারে। আর এখানে রিক্সা গাড়ি ঘোড়া চারদিক সব কিছু যেন আপনাকে ঘিরে ধরবে, আপনার যাওয়ার কোনো রাস্তা থাকবে না। এই দেখেন, এখানটাই দেখেন, আপনার বামে সাইকেল, সামনে রিক্সা, ডান দিকে একটা পিক আপ, সামনে একটা বাইক, আপনি কোন দিক যাবেন এইভাবেই আপনাকে ম্যানেজ করে চলতে হবে। তো এই হচ্ছে ঘটনা। তারপর আপনি যাচ্ছেন যাচ্ছেন হঠাৎ করে সামনে দিয়ে দেখবেন যে পার হচ্ছে, মানে এর হচ্ছে বাপদাদার সম্পদ রাস্তা, কিছু করার নাই। আর গর্ত তো আছেই রাস্তার মাঝখানে মাঝখানে গর্ত, মানে আপনার মনে হবে যে মাজার হাড্ডি টাড্ডি সব ভেঙে গেছে কোনোভাবে, মানে আপনি অসুস্থ একটা রোগী। আর যদি একটু অসুস্থ হয়ে থাকেন তাহলে আপনি শেষ, আপনি যদি আধমরা হয়ে থাকেন পুরা মরা হয়ে যাবেন, আর যদি সুস্থ হয়ে থাকেন তাহলে আধমরা হবেন, এই হচ্ছে ঘটনা। আর অটোরিকশা, এর তো বলার কোনো মানে কথাই নাই, অটোরিকশা এখন এরা হচ্ছে প্রত্যেকটা একজন হচ্ছে তামিল ছবির নায়ক, তামিল ছবিতে নায়করা যেমন করে এরা হচ্ছে এখন তেমন। আর এই যে লেগুনা দেখেন অবস্থা, ধুলা যাচ্ছে, এই ভদ্রলোকের পিছিয়ে তাকাইতেছে, পিছিয়ে তাকিয়ে কী দেখোস, মানে এরা ঝুলা দিয়ে যাচ্ছে, দাপ করে পড়লে কী হবে, আমার বাইকের নিচে পড়বে, মানুষজন এসে আমারই বকবে, এই জোরে জানান কেন, এই করেন কেন, সেই করেন কেন, এই হচ্ছে কেন না, এরা ওভারটেক করতে পারলে আছে। এই এই যে মামা বললাম না, এরা হচ্ছে একজন হচ্ছে কি তামিল ছবির নায়ক, এরা ডান দিকে নেবে বাম দিকে, এদের যখন যা ইচ্ছা মন মর্জি, এদের কোনো ধরা বাধা নাই, এদের জন্য কোনো আইন নাই। এ ভদ্রলোক দেখি কাঁঠাল নিয়ে বসা যাচ্ছে, আর শুধু গাড়ি ঘোড়া মানুষজন না, এখানে উড়িতে গুলিতে দেখেন, এই যে এরাও মনে করে যে এদের এই সর, এই হচ্ছে করোনা। আর মানুষজন এমনভাবে চলাফেরা করে যে রাস্তা নিজের বাপের কোনো ইয়া নাই, ও মা ও মা এই ভদ্রলোক আবার এখানে কেন, ভদ্রলোক তো যে কোনো সময় গাড়ি নিতে পারবে, এবং এই ভদ্রলোকের বাপ্মা এসে আমাকেই পিটাবে যে স্প্রে চালাচ্ছেন। তো এই হচ্ছে ঘটনা, আমাদের বাংলাদেশের মানে শহরের সিটির রাস্তা যেগুলো ওগুলো বাদই দিলাম, অলিতে গলিতে চালাইতে পারাটাই হচ্ছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ব্যাপার। কারণ এই অলিতে গলিতেই সবাই যে যার মতো, মানে কোনো কিছু করার নাই। আর তো যদি রাস্তার মাঝখানে আল্লাহর নাম নিয়ে এরা তো কোনো চাপাচাপি নেই, হর্ন দেন কেন, আপনি যদি মনে করেন বাংলাদেশ কেন পৃথিবীর সবচেয়ে বড় হর্নও আনেন এবং হর্ন দেন, সে আপনাদের একটা লুক দিবে, এই তুই কে আমাকে হর্ন দিলি কেন। যাই হোক, মেইন রাস্তায় চলে আসতে আর কোনো কথা হচ্ছে নাই, এখন আমার যেতে হবে অনেক দূর, আজকের মতো এখানেই বিদায়। আর সামনে আবার সার্জেন্ট মামা আছে, জানি না এখন ধরে কি না, ও যে ভদ্রলোক দাঁড়ানো, এমনি হচ্ছে মামলা দিয়ে সমানে মামলা দিচ্ছে, হ্যাঁ কোনো অসুবিধা নাই, আল্লাহর রহমতে আমার সব কিছু ঠিক আছে, ঠিক আছে।